শ্রোতা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক আমি উপস্থিত হয়েছি আমি ইসলাম উপস্থিত হয়েছি সানডে ডিজিজ প্রোগ্রামে আমি এর আগেও করেছি কিছু রোগ নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাট্যাক একটা কমন শব্দ এটা আপনারা সবাই জানেন যে হার্ট অ্যাট্যাক কি আজকে আমি আমার এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে গভীরে নিয়ে যাবো যে হার্ট অ্যাটাক কেন হয় এটা কিভাবে হয় কখন হয় এর চিকিৎসা কিভাবে করা হয় চলেন আজকে আমরা জানবো হার্ট অ্যাটাক সম্পর্কে তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে হার্ট অ্যাটাক কি হোয়াট ইজ হার্ট অ্যাটাক প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে হার্ট অ্যাটাক কি তাহলে আমরা হার্ট মানে জানি আমাদের হৃদয় এই যে আমাদের হৃদয় অনেক সময় অ্যাটাক হয়ে যায় বন্ধ হয়ে যায় এটা কেন হয় তাহলে দেখেন আপনারা সবাই জানেন যে আমাদের দেহে যে ব্লাড সার্কুলেশন সিস্টেম রক্ত সংবহন তন্ত্র এটা সর্বদা সচল আছে অর্থাৎ আমাদের হৃদপিণ্ড থেকে ধমনি এবং জালকের মাধ্যমে আমাদের দেহের সমস্ত অংশে যে সেল আছে সমস্ত যে কজগুলো আছে সমস্ত অংশে নিউট্রিয়েন্টস পুষ্টি দ্রব্যগুলো রক্তের মাধ্যমে সারা দেহের সর্বাঙ্গে পরিবাহিত হচ্ছে প্রতিনিয়ত এবার আমরা জানি যে হৃদপিণ্ড থেকে রক্ত সারা দেহে সর্বদা আমাদের দেহে পরিবাহিত হচ্ছে তাহলে এখানে আমাদেরকে এবার জানতে হবে যে সারা দেহের সমস্ত সেলে তো পুষ্টি দ্রব্য বা নিউট্রিয়েন্টস পৌঁছে গেল তাহলে হৃদপিণ্ডে কোথায় থেকে আসে পুষ্টিদ্রব্য এটা আমাদের প্রশ্ন আসতেই পারে তাহলে মনে রাখবেন আমাদের যে হৃদপিণ্ড আছে ওখানে দুটো ছোট করোনারি আর্টারি আছে ছোট ধমনি আর্টারি ওর নাম হচ্ছে করোনারি এই করোনারি আর্টারি যে আছে ওরা কিন্তু এই আমাদের হৃদপিণ্ডে পুষ্টি দ্রব্যকে পরিবহন করতে সাহায্য করে ওরা নিউট্রিয়েন্টসগুলোকে গুলোকে সরবরাহ করে এবার আমরা যে যদি এটা কিভাবে এই এই যে করোনারি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তখন আমাদের ওটা হার্ট অ্যাটাক হয় তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে হার্ট অ্যাটাক অথবা এই করোনারি আর্টারি আছে ওর যদি পর্দাটা যদি মোটা হয়ে যায় আহ ওখানে যদি রক্ত জমাট বেঁধে যায় ওখানে যদি ব্লাড কোয়াগুলেশন ঘটে তাহলে আমাদের হার্ট অ্যাটাক হয় এটাকে মেডিকেল ভাষায় হার্ট অ্যাটাককে মেডিকেল ভাষায় বলা হচ্ছে কর্ডিয়াল ইনফ্রাকশন এইবার এই সময়ে মনে রাখবেন এটা কুড়ি থেকে 30 মিনিট পর্যন্ত এই ব্যথাটা স্থায়ী হয় এমন কি এই সময়ে মানুষ মারাও যেতে পারে এবার আমরা জেনে নেব যে হার্ট অ্যাটাকটা কখন হয় তাহলে মনে রাখবেন এটা যে কোনো সময় হতে পারে এটা কোনো নির্দিষ্ট সময় নেই আপনি হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনি ঘুমিয়ে আছেন আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনি কোনো ইমোশনাল স্ট্রেসে আছেন তখন আপনার হার্ট অ্যাটাক হতে পারে হঠাৎ কোনো ভারী কাই পরিশ্রম করছেন আপনি আপনার হার্ট অ্যাটাক এই কারণেও হতে এই এই সময়েও হতে পারে এবার আমরা জানবো এর কারণটা কি এর কজটা কি আমরা জানবো যে কর্ডিয়াল ইনফ্রাকশন এর কজটা কি এটা কেন হয় এর কারণে মনে রাখবেন ওইটা যে আমি বললাম যে করোনারি আর্টারি আছে করোনারি আর্টারিতে যদি ব্ল্যাড তঞ্চন হয়ে যায় অর্থাৎ রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে হার্ট অ্যাটাক হবে তাছাড়া যদি ওই ধমনির যে প্রাচীর আছে ওই প্রাচীর যদি মোটা হয়ে যায় স্পিকো যদি মোটা হয়ে গেল তাহলে হার্ট অ্যাটাক হতে পারে এবার আমরা জেনে নেব যে এই হার্ট অ্যাটাকের কিছু রিস্ক ফ্যাক্টর ফ্যাক্টরটা কিন্তু দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনিয়ন্ত্রিত ফ্যাক্টর একটা হচ্ছে নিয়ন্ত্রিত ফ্যাক্টর মানে কিছু ফ্যাক্টর গুলো আছে যেটাকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় তো মনে রাখবেন অনিয়ন্ত্রিত যেরকম বয়স এই বয়সে বয়স যে আছে বয়সে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এটা মনে রাখবেন যে আমাদের সমাজে প্রচলিত সমাজে আমরা দেখি সাধারণত বেশিরভাগ পুরুষদের হার্ট অ্যাটাক হয় কিন্তু মনে রাখবেন মেডিকেল ভালো করে যে এটা গণনা করেছে তাহলে এখানে দেখছে যে অধিকাংশ স্ত্রী লোকেরও এই হার্ট অ্যাটাক রোগটা হয় কিন্তু স্ত্রী লোকের ক্ষেত্রে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যারা তাদের কিন্তু এই হার্ট অ্যাটাক রোগের সম্ভাবনা আছে আর পুরুষদের ক্ষেত্রে তার চাইতে কম সময়ে মানে ফর্টি থেকে আপনার ফিফটি ফাইভের মধ্যে এই হার্ট অ্যাটাকটা বেশি হয় পুরুষদের ক্ষেত্রে এবার তারপরে লিঙ্গ অনুপাতে বংশগত কারণে এগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত রিস্ক এবার আমরা কিছু নিয়ন্ত্রণযোগ্য রিস্ক ফ্যাক্টর আছে হার্ট অ্যাটাকের যে ওইগুলোর মাধ্যমে এই রোগটা মানে ঠিক হতে পারে বা মানে যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যার মাধ্যমে আমাদের হার্ট অ্যাটাকটা কম হবে এরম কিছু নিয়ন্ত্রিত রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে মানসিক চাপ হ্যাঁ আমরা যদি নিজের মেন্টাল প্রেসার কমাই হ্যাঁ এটা আমাদের নিজের হাতের মধ্যে আছে আমরা নিজের মেন্টাল প্রেসার কমাতে পারি আমাদেরকে চিন্তা কম করতে হবে কম ভাবতে হবে হ্যাঁ সবসময় আমাদেরকে বি পজিটিভ পজিটিভ ভাবতে হবে ন নেগেটিভ সর্বদা মনে রাখবেন বি পজিটিভ ন নেগেটিভ তারপরে আমাদের যে হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ এর কারণেও আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে ডায়াবেটিসের পরিমাণ বা মাত্রা যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের হার্ট অ্যাটাক হয় যদি আমরা উচ্চ চর্বি জাতীয় যদি খাবার খাই তাহলেও আমাদের হার্ট অ্যাটাক হয় যদি মদ্যপান করে মদ্যপান কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ রিজেন আছে হার্ট অ্যাটাকের মদ্যপান বন্ধ করতে হবে ধূমপান বন্ধ করতে হবে তাহলে মনে রাখবেন আমাদের এই হার্ট অ্যাট্যাক থেকে আমরা বাঁচতে পারি তারপরে আমরা দেখব যে এবার আমাদের যে কীভাবে বুঝবো একজন ব্যক্তির যে হার্ট অ্যাটাক হয়ে গেছে এটা আমরা কিভাবে বুঝবো তাহলে মনে রাখবেন যে আপনার বুকে প্রচণ্ড ব্যথা হবে যদি বুকে প্রচন্ড ব্যথা হয় তাহলে ভাববেন যে হার্ট অ্যাটাকের প্রবলেম আছে তারপরে হঠাৎ অনুভব হবে যে আপনার বুকে কোনো ভারী জিনিস কোন খুব ভারী জিনিস একদম মনে হচ্ছে আপনার বুকে চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে তাহলে ভাববেন যে আপনার হার্ট অ্যাটাক হবে যদি আপনার প্রচণ্ড ব্যথাটা যদি বুকে এইখানে মনে করেন ব্যথা হচ্ছে তার চারপাশ বরাবর যদি ব্যথা হয় তাহলে এটাও হার্ট অ্যাটাকের একটা লক্ষণ আছে এতে যে প্যাশেন্ট থাকবে যে রুগী থাকবে ও প্রচুর ঘেমে যাবে এতে তারপরে ও যে শ্বাস প্রশ্বাস ওটা কিন্তু খুব ছোট ছোট হবে খুব ঘন ঘন হবে তারপরে ওর চোখের দৃষ্টিটা ঝাপসা হবে এগুলো হচ্ছে লক্ষণ তারপরে আমাদেরকে কি করতে হবে যদি মনে করেন কারো হাতে সঙ্গে সঙ্গে দ্রুত হসপিটালাইজড করতে হবে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে তার আগে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে আমি একটু আগে কারণটা বললাম যে ওখানে রক্তটা জমাট বাচ্চা বলে হচ্ছে ওই জন্য তাকে যদি পারেন আপনি তাহলে এসপিরিন বা ওয়ার্ফ জাতীয় যদি ওষুধ খাইয়ে দেন তাহলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত যে জমাট বাঁধে এটাকে বাঁধতে দেয় না অর্থাৎ রক্ত জমাট এর বাধার প্রতিবন্ধক হিসাবে কাজ করে রক্তকে জমাট বাঁধতে দেয় না ফলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ালে একটু মানে তার সুবিধাই হবে তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে কারণ হসপিটালে নিয়ে যেতে তো একটু সময় লাগবে তারপরে এর চিকিৎসা মনে রাখবেন প্রথমে একে নিয়ে যায় যদি ওর শ্বাস প্রশ্বাস অবস্থা যদি ঠিক না থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গে কৃত্রিম অক্সিজেন দিয়ে দেওয়া উচিত তারপরে এর ইসিজি করতে হবে নাইট্রোগ্লিসারিন দিতে হবে এরকম বিভিন্নভাবে তার চিকিৎসা করতে হবে তাহলে এর আমরা মূল কারণ যদি আমরা যেগুলো দেখছি তাহলে এর মূল কারণগুলো হচ্ছে কিন্তু স্ট্রেস এখানে মানসিক প্রেসারের কারণেও হয় তারপরে অধিক নেশা মদ্যপান এইগুলোর কারণে হয় অবশ্যই অ্যাভয়েড করি তাহলে অবশ্যই আমরা সুস্থ এবং সবল থাকতে পারবো আপনাদেরকে আবার স্বাগত থাকবে সামনে সানডে ডিজিজ প্রোগ্রামে আমার এমআর ইসলাম কোচিং এ অবশ্যই আপনারা আসবেন এবং আমার এই প্রোগ্রামগুলো দেখবেন আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এমআর ইসলাম কোচিং